বড় বড় করতে পারি এই কি ভালো না দা বাচ্চাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করা হচ্ছে তবে মিষ্টি খাওয়ানো হবে কিনা সেটা এখনো ডিসাইড করা হয়নি কারণ বাচ্চা তো ওরা মিষ্টি রস একে অপরের গায়ে লাগিয়েও ফেলতে পারে গুড মর্নিং বন্ধুরা দ্য স্প্রিং অফ লাইফে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি দেখতেই পাচ্ছ আমি এখন স্কুলে চলে এসেছি তো তোমাদেরকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকো সবাইকে খুব ভালো রাখো সুস্থ থাকো তো চলো তোমাদেরকে আমি স্কুলটা দেখাই আর ভেতরে বাচ্চাদের ক্রিয়াকলাপ ম্যাডামরা সাজাচ্ছে সব কিছু দেখাবো চলো এই ঘরটাতে নাটকে যারা যারা অংশগ্রহণ করবে যেসব বাচ্চারা তাদের একটু লাস্ট টাচ আপ দেওয়া হচ্ছে আর কি এই হচ্ছে আমাদের নাটকের ভারত মাতা এটা কে এই হলো আমার স্কুল ডক্টর নীলরতন সরকার এপি স্কুল স্কুলের বিল্ডিংটা হয়তো একটু ছোট কিন্তু আমাদের স্কুলে বাচ্চা প্রায় 450 সারাটা দিন বেশ গম গম করে চলুন এখন স্কুলের ভেতরটা গিয়ে দেখাই এতক্ষণ নিচে বাচ্চারা নাটকের জন্য সাজাগোজা করছিল তাই ব্যস্ত ছিলাম আর যখন আসি তখন বৃষ্টি পড়ছিল তাই তখন স্কুলটাকে দেখানো হয়নি যাই হোক এইটা আমার স্কুলের ঢোকার গেট গেট দিয়ে ঢুকেই বাম দিকের ওই দিকটাতে একটা ক্লাসরুম আছে আর সোজা এটা একটা ক্লাসরুম আর ডান দিকের এই পাশে ফটো তো সাজানো হয়েছে দেখতে পাচ্ছ আর এইটা হচ্ছে আমাদের স্টাফ রুম তো
তো এখন চলুন ওপরে যাই, বাচ্চারা ওখানেই আছে, নাটকটা ওখানেই করা হবে, তো তাই চলুন ক্লাসরুমগুলো একবার দেখাই। উপরে উঠেই ডান দিকে একটা ক্লাসরুম আছে, আর সোজা গেলে এই ক্লাসরুমটা আছে। আর বাম দিকেই সেই নাটকের অনুষ্ঠানটা হবে। এই একটাই ঘরে মোটামুটি সব বাচ্চা, অভিভাবক সবাই আছে অনুষ্ঠানটা দেখার জন্য। নাটকটা শুরু হয়ে গেছে, আর আমার ভীষণ ইচ্ছা ছিল যে নাটকটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার, কিন্তু বাচ্চারা যে গানগুলোতে নাচ করেছে সেই গানগুলো তো ইউটিউব থেকে চালানো, তো সেইখানটাতে আমার কপিরাইট চলে আসতে পারে, তার জন্য খুবই দুঃখিত, আমি পুরো নাটকটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমরা এমন এক মহান দেশে বাস করি যেখানে সব ধর্মের মানুষ একসাথে মিলে মিশে থাকে, আর স্বাধীনতা পাওয়ার জন্য সবাই এক হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন, সেটাই এই নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। এখানে বাচ্চারা ও আমার দেশের মাটি গানটাতে নৃত্য পরিবেশন করছে, কিন্তু ভিডিওটা আমি পুরোটা করেছি, কিন্তু তোমাদেরকে আমি ভিডিওটা দেখাতে পারলাম না, খুবই দুঃখিত, কারণ আগেই বললাম কপিরাইট আসতে পারে সেই জন্য। অবশেষে ভারতে বাণিজ্য করতে আসে ইংরেজরা, আস্তে আস্তে তারা দখল করতে চায় গোটা দেশ। 1757 সালে পলাশির যুদ্ধে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের নিকট পরাজিত হন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, এবং এর সাথে সমগ্র ভারতের রাজ চলে যায় তাদের হাতে। নির্মম অত্যাচারের শিকার হয় ভারতবাসী, ভারত মাতাকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করা হলো। Thank you.
ভারতবাসীরা বিভিন্নভাবে প্রতিবাদ করতে থাকে ইংরেজদের বিরুদ্ধে, কখনো শান্তিপূর্ণভাবে তো কখনো সশস্ত্র বিপ্লবের দ্বারা। ভারতের অহিংস আন্দোলনের পথিকৃৎ মহাত্মা গান্ধীর কারেঙ্গে ইয়া মারেঙ্গে ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়ে সমগ্র ভারতবাসী। শুধু অহিংস আন্দোলন ইংরেজদেরকে হারানোর জন্য যথেষ্ট ছিল না, বৈপ্লবিক আন্দোলনেও নড়ে উঠেছিল ইংরেজ সরকারের ভিত। ফাঁসির মঞ্চে প্রাণ দিল ভারত মাতার বীর সন্তান ক্ষুদিরাম বসু, ভগৎ সিং। অবশেষে আজাদ হিন্দ বাহিনী গঠন করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি গর্জে উঠলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। অবশেষে অনেক শহীদের রক্তের বিনিময়ে ইংরেজরা দেশ ছাড়তে বাধ্য হলো। 1947 সালের 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হলো। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু। আজ আমরা স্বাধীনতার 75 বছরে পা দিলাম। আমাদের দেশ অনেক দেশের চেয়েই আজ এগিয়ে আছে। আমাদের দেশেই আছে সবচেয়ে বেশি তরুণের শক্তি। আমরা এটাই প্রার্থনা করব, আগামী দিনের আজকের শিশুরা দেশকে অনেক উঁচুতে নিয়ে যাবে। জয় হিন্দ। অনুষ্ঠানের শেষে সব বাচ্চা আর অভিভাবকদের বিস্কুটের প্যাকেট আর লজেন্স দেওয়া হচ্ছে। এখন যে ছবিগুলো আমি দেখাচ্ছি এগুলো আমার স্কুলের বাচ্চারাই সবাই নিজে হাতে করে রং করেছে, তো সেগুলোই আমরা দেওয়ালে আটকে দিয়েছি। তো এতে ওদেরও ভালো লাগবে যে ওদের আঁকা জিনিসগুলো আমরা সামনে রেখে দিয়েছি, তাতে করে ওরা ভালো হোক মন্দ হোক সব কাজে অ্যাক্টিভ থাকবে সব সময়।
স্কুলের সব অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি। স্যার ম্যাডামরা কিছু জন আগে বেরিয়েছেন, কিছু জন এখনো আছেন। তো চলো ট্রেন ধরার জন্য আমরা সবাই স্টেশনে চলে এসেছি। আর ইনারা হলেন আমার স্কুলের ম্যাডামরা। তো এই কাকিমা হলেন আমার একজন কলিগের মা। তো উনিও এসেছিলেন অনুষ্ঠানটা দেখার জন্য। তো এখন আমরা ট্রেনে উঠে গেছি। যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের আমার ব্লগ দেখতে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব 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 ভালো থাকো আর সবাইকে খুব ভালো রাখো। আর অনুষ্ঠানটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানিও। টাটা।